नमस्कार बंधुरा, आज के आमी एक नतून रेसिपी निये चले एसेछि। दो कप मयदा निये छी, एक चा चामच चीनी, एक चा चामच लवण और एक टेबिल चामच डालडा दिए निलाम मयदार मध्य एवं भालो करे मिशिए निलाम। ईशदुष्ण गरम जलेर साहाज्ये आमी मयदाटा मेखे नेब। मयदाटा मेखे आमार मंड तैरी हये गेछे आर एकटु आमी भालो करे थेसे नेब। एबार एक टेबिल चामच रिफाइंड अएल माखिए आमी आध घंटार मतो एटाके रेस्टे रेखे देव। आध घंटा परे मयदाटा आमार एई पर्याये एसेछे, एटाके आरेकटु भालो करे आमी मेखे निच्छि एबं चारटे भागे भाग करे निच्छि। এবার আমি এগুলোকে ভালো করে লেচি বানিয়ে নেব। এইভাবে লেচিগুলো বানাতে হবে। এগুলোকে এবার আমি বেলে নেব। সাদা ময়দার সাহায্যে আমি লেচিগুলোকে ভালো করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার অল্প রিফাইন্ড অয়েল ছড়িয়ে দিলাম, তার উপর দিয়ে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। মধ্যিখান থেকে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিলাম। নিয়ে এইভাবে আমি রোল করে নিচ্ছি। দোকানে যেহেতু লাচ্ছা পরোটার মতো করে পরোটাগুলো তৈরি করে, সেই জন্য আমি এইভাবে পরোটাগুলো লেচিগুলো বানিয়ে নিচ্ছি এবং তেল অল্প করে তেল দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আমি আর একটাও এইভাবে করে দেখিয়ে দিলাম। এইভাবে আমি তেল মাখিয়ে আরও 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পর ময়দার সাহায্যে ভালো করে বেলে নেব। গোল করে বেলে নিয়েছি পরোটাগুলো। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিলাম। এবার পেঁয়াজ কুচানো, তাতে লঙ্কা কুচানো, অল্প লবণ, বিট লবণ এখানে দিলাম এবং পাতিলেবুর রস দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কাগুলো মিশিয়ে নেব। একটা গ্লাসে অল্প বিট লবণ এবং একটা ডিম নিয়ে নিলাম। কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নেব। চাটুতে রিফাইন্ড অয়েল দিয়ে বেলা রুটিটা দিয়ে দিলাম। ভালো করে খুন্তির সাহায্যে আমি এটাকে
এপিট ওপিট করে ভেজে নেব। ফেটানো ডিমটা চাটুর ওপরে তেলের উপর দিয়ে দেব আর তাতে ভেজে নেওয়া গোল পরোটাটা দিয়ে দেব এবং খুন্তির সাহায্যে ভালো করে চেপে ভেজে নেব। শশা লম্বা লম্বা করে কুচিয়েছি, তাতে বিট, লবণ এবং পাতিলেবু দিয়ে শশাটাকেও ভালো করে মাখিয়ে নেব। এবার পরোটাগুলোর ওপর শশা লঙ্কা কুচানো, সস, পেঁয়াজ কুচানো দিয়ে পাতিলেবুর রস দিয়ে দেব। এবার আস্তে আস্তে রোল করে নেব এবং সাদা কাগজের সাহায্যে রোলটাকে মুড়িয়ে নেব এবং কাগজের নিচের দিকের অংশটা আস্তে আস্তে রোলের মধ্যে ঢুকিয়ে দেব। আমার তৈরি হয়ে গেল এগরোল। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।